সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ছয় উপজেলার প্রায় বাহান্ন হাজার মানুষ পানিবন্দি পাঠাদান বন্ধ রয়েছে জেলার অন্তত পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতির মুখে ছয় হাজার হেক্টর ফসলি জমি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামে আমার পেছনের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এটি প্রায় এক সপ্তাহ যাবৎ পাঠদান বন্ধ রয়েছে আর এছাড়াও পার্শ্ববর্তী গালা উচ্চ বিদ্যালয় বন্ধ রয়েছে আর এছাড়াও এই যে পেছনের যে খেলার মাঠ এই খেলার মাঠে প্রায় দশ থেকে বারো দিন যাবৎ এই এলাকার মানুষ খেলাধুলা করতে পারছেন না আর পাশেই যে মসজিদটি রয়েছে এখানে দিনে ও রাতে সব মিলে পাঁচবার যেতে ও আসতে মুসল্লিদের চরম দুর্ভোগ পহাতে হচ্ছে কারণ মসজিদের চারিদিকে পানি রয়েছে আর এদিকে এই এলাকার মানুষ অভিযোগ করেছেন যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না এই বন্যার কারণে অনেকেরই ফসল কারো পুকুরের মাছ চলে গিয়েছে আর এরা অভিযোগ করেছেন এখনও পর্যন্ত সরকারি বা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কোনো সহযোগিতা পাননি জেলা মৎস্য অফিস বলছেন যে এ পর্যন্ত প্রায় পনেরোশো পুকুরের মতো মাছ ভেসে গেছে আর এছাড়াও জেলার প্রায় ছয় হাজার হেক্টর ফসলের জমি নিমজ্জিত হয়েছে তবে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অভিযোগ করেছেন এই পরিসংখ্যানটা আরও কয়েক গুণ বেড়ে যাবে তারা বলছেন যে এ পর্যন্ত অনেকেরই ধান পাট বীজতলা কারো তিল নষ্ট হয়েছে কোনো কোনো কৃষকের তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে আমরা দেখেছি বানবাসী মানুষ জরুরি প্রয়োজনে কেউ কলা গাছের ভেলা কেউ নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন আবার অনেকেই গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন আর এদিকে জেলা প্রশাসন বলছেন যে গত চব্বিশ ঘন্টায় নদ নদীর পানি কমলেও যমুনা ঝিনাই ও দলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ পর্যন্ত ছয়টি উপজেলার একশো তেইশটি গ্রামের প্রায় বান্ন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন আর সরকারি পর্যাপ্ত ত্রাণ সহযোগী রয়েছে সেগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে তো এই ছিল টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য এখন ঢাকায় নিচ্ছে আরেকটা বিরতি বিরতি ফিরছিপুর